আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদ আমি রিতা রেজা শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনাম 15 আগস্টের হত্যাকাণ্ডে জিয়া সরাসরি জড়িত অভিযোগ প্রধানমন্ত্রী খালেদা সন্ত্রাসীদের বিচার না করার ইন্টিমিডিয়েটি দিয়েছিলেন মন্তব্য অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার তদন্ত শেষ পর্যায়ে জানালো প্রশাসন 23 আগস্টের মধ্যে প্রতিবেদন দেবার ঘোষণা করোনা শেষ এমন কথা বলে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আগের মতোই 20% বেশি সুপ্রিম কোর্টের অভিযানে আইনজীবীদের সহকারী ও তদবিরকার সহ 43 জনকে আটক বিক্ষোভের মুখে মুচলেকা রেখে মুক্তি এবং বিশ্বজুড়ে শ্রেণী মূল্যায়নের ভিত্তিতে ও এবং এলেভেল পরীক্ষায় ফল বিপর্যয় মূল্যায়ন যথার্থ না হবার অভিযোগ এছাড়া নিটল ডেটা বিশেষ সংবাদে থাকছে সঞ্চয় করোনা তহবিলে দেওয়া ভিক্ষুককে প্রধানমন্ত্রীর উপহার জমি সহ ঘর দেবার খবর ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট সব সিজনে ফিট সংবাদ শিরোনামগুলো জানাছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 75-এর 15 আগস্টের হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিলেন জাতীয় শোক দিবসের স্মরণ সভায় তিনি বলেন সেজন্যই আন্তর্জাতিক তদন্ত কমিটিকে ভিসা দেওয়া হয়নি প্রধানমন্ত্রী বলেন জিয়া বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার না করার ইন্টিমিনিটি দিয়েছিলেন আর তার স্ত্রী খালেদা জিয়া মানুষ হত্যা করার সন্ত্রাসীদের বিচার না করার ইন্টিমিনিটি দিয়েছিলেন পান্ত রহমান জানছেন বিস্তারিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালনে বাংলাদেশ আওয়ামী লীগের স্মরণ সভা দলের কেন্দ্রীয় কার্যালয়ে 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে এ আয়োজনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 75-এর 15 আগস্ট যখন স্মৃতিপটে আসে সভাপ্রধান হিসেবে সমাপনী বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি বলেন 15ই আগস্ট ঘটনার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করার ষড়যন্ত্র করেছিল খুনিরা জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিল কিন্তু তার সাথে যে পাকিস্তানিদের যে সংযোগ ছিল কিছুক্ষণ আগে জাহাঙ্গীর কবির নানক বক্তৃতায় যে একটি চিঠি পড়ে শোনালো সেই কর্নেল বেগ পরবর্তীকালে এই বেগ কিন্তু পাকিস্তানে সেনাপ্রধান হয় তার সে বাহবা দিচ্ছে ধন্যবাদ দিচ্ছে এবং জিয়াউর রহমানের স্ত্রী এবং তার পুত্ররা যে তাদের কাছে খুব ভালো আছে সে কথাটাও জানাচ্ছে এবং যে কারো নতুন কাজ দেবার অঙ্গীকার করছে ওই চিঠিতে সেই কাজটা কি ছিল তাহলে সেই কাজটা কি এই ছিল যে স্বাধীনতার সমস্ত চেতনাকে নস্যাৎ করবে আর এভাবেই এদেশের মানুষ যদি বিজয় অর্জন করে সেই বিজয়কে নস্যাৎ করবে আর এদেশের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করবে এটাই কি তাদের কাজ ছিল এই কাজটাই সে পেয়েছিল শেখ হাসিনা বলেন মির্জাফর যেমন বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি তেমনি মুস্তাককেও বেশি দিন ক্ষমতায় থাকতে দেয়নি জিয়া যে সামরিক অফিসারদের কারা কে মদত দিয়েছে তারা তাদের পিছনে কে ছিল আমার বাবার ক্যাবিনেটেরই একজন মন্ত্রী খন্দকার মুস্তাক তার উচ্চাভিলাষ আর তার সহযোগী জিয়াউর রহমান যে একজন মেজর ছিল যাকে প্রমোশন দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেজর জেনারেল বানিয়েছিলেন সে এর সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত ছিল সেটা স্পষ্ট পাওয়া যায় এই হত্যাকাণ্ডের পর বিবিসিতে কর্নেল ফারুক এবং কর্নেল রশিদ তারা একটা ইন্টারভিউ দেয় যেখানে তারা স্পষ্ট বলে যে তাদের সঙ্গে জিয়াউর রহমান সম্পূর্ণভাবে জড়িত ছিল এবং তাদের তার মদতেই তারা এই ঘটনা ঘটাতে সক্ষম হয়েছে উচ্চ আদালত সামরিক শাসনামলের অর্ডিন্যান্স বাতিল করে দেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করায় ধন্যবাদ জানিয়ে সরকার প্রধান বলেন আওয়ামী লীগ এলেই প্রকৃত ইতিহাস ফিরে পায় দেশের মানুষ আমরা তো 75-15 আগস্টের পর থেকে অশুভ শক্তি দ্বারা নিগৃহীত নির্যাতিতই ছিলাম শুধু আওয়ামী লীগ সরকার আসার পর থেকে না মানুষ আস্থা ফিরে পেয়েছে বাঁচার জন্য নতুন আশা পেয়েছে
সুন্দর জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছে। বাংলাদেশের মানুষের ভিতরে আবার মুক্তিযুদ্ধের চেতনা ফিরে এসেছে। মানুষ সেই ইতিহাসকে আবার খুঁজে পেয়েছে যে জাতির পিতার নামটা মুছে ফেলা হয়েছিল, আজকে আন্তর্জাতিকভাবে সেই নাম স্বীকৃত। জাতির পিতার আদর্শে দেশের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকারও করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাথর রহমান, চ্যানেল আই, ঢাকা। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠন করা কমিটির তদন্ত প্রায় শেষ পর্যায়ে। গণশুনানি শেষে কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার উন্নয়ন মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, নির্ধারিত সময় 23 আগস্টের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়া হবে। কক্সবাজারের টেকনাফ শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে গণশুনানিতে রোববার 9 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নেওয়া হয়েছে। এ পর্যন্ত প্রায় 60 জনের সাক্ষ্য নিয়েছে তদন্ত কমিটি। তারা 3 বার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমাদেরকে দেয়া হয়েছিল সাত কর্মদিবস এবং আমাদেরকে যে ম্যান্ডেট দেয়া হয়েছে টার্মস অফ রেফারেন্স, সেটা বলা হয়েছে এই ঘটনার উৎস কারণ এবং এটি প্রতিরোধে ভবিষ্যতে কি ধরনের কাজ শুরু করে এই পর্যন্ত আমাদের যেখানে যেখানে যাওয়া দরকার আমরা প্রত্যেকটা জায়গায় গিয়েছি। এখানে যারা প্রত্যক্ষদর্শী একেবারে যারা দেখেছে ঘটনাস্থলে ছিল তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। আমরা আমাদের তদন্ত কার্যক্রমের প্রায় শেষ দিকে এসে পৌঁছেছি। আমরা আশা করছি আমাদেরকে সরকার 23 তারিখ পর্যন্ত সময় দিয়েছে, এর মধ্যে আমরা আমাদের রিপোর্ট প্রস্তুত করতে পারবো এবং সরকারকে জমা দিতে পারবো। করোনা শেষ এমন কথা বলে বিভ্রান্তি না ছড়াতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা অনুরোধ করেছেন। তাদের মতে দেশে করোনা ভাইরাস সংক্রমণের এখন যে অবস্থা সেটি অনেক মাত্রায়। 24 ঘন্টায় তুলনামূলক কম 2024 জন শনাক্ত হলেও নমুনা পরীক্ষার সংখ্যাও কম, আর এ সময় মারা গেছেন 32 জন। চকমালিথার রিপোর্ট। শনিবারের এক আলোচনায় কোভিড পরিস্থিতি নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। ইতিমধ্যেই বাংলাদেশের যে কোভিড আক্রান্ত সংখ্যা আপনারা জানেন কমে গেছে, মৃত্যুর হার কমে গেছে, সুস্থতা বেড়ে গেছে, এটা একটা বিরাট অর্জন। ভ্যাকসিন বেশি যদি দেরিও লাগে আমার কাছে মনে হয় যে হয়তোবা বেশি দিন লাগবে না বাংলাদেশ থেকে কোভিড চলে যাবে। কিন্তু পরিসংখ্যান বিশ্লেষণ করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মন্ত্রীর মতো আশাবাদী হতে পারছেন না। বিভিন্ন লোকেরা যেসব কথাবার্তা বলছে এবং সেই কথার থেকে বিভ্রান্তি ছড়াচ্ছে যে করোনা শেষ, করোনার অতিমারি শেষ এবং সেই জন্য আমাদের কাজ করারও কোনো আর দরকার নাই। কিন্তু অবশ্যই অবশ্যই এখনো কাজ করার অনেক কিছু রয়ে গেছে। করোনা যেভাবে সংক্রমণ হচ্ছে সেটা কিন্তু এখনো মাত্রায় অনেক মানুষ মারা যাচ্ছে। রোববারের স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতেও করোনা সংক্রমণ কমে যাওয়ার কোনো ইঙ্গিত নেই। তাদের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় নমুনা সংগ্রহ 9,636, আগের কিছু সহ পরীক্ষা 10,018, শনাক্ত 2,024, শনাক্তের হার আগের মতোই 20% বেশি। এ সময় মৃত্যু সংখ্যা 32, সুস্থ 1,315 জন। দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত শনাক্ত 2,76,549 জন, চিকিৎসাধীন 1,13,942, সুস্থ 1,58,950, সুস্থতার হার 57.48, মৃত্যু 3,657, শনাক্তের বিপরীতে মৃত্যু হার 1.32। সবকিছু নজরে রেখে করোনা মোকাবেলায় যা যা করা দরকার তার সবগুলোই করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। আমাদের করোনার সম্পর্কিত যত রকমের কাজ আছে সবগুলোকেই আরো বেগবান করতে হবে। আমরা যদি এখন যদি এটা যদি ঢিলামি দেই তাহলে কিন্তু আমাদের সামনে বড় শহরগুলোতে এবং ছোট শহরগুলোতে বেশি করে এটা অনেকভাবে সংক্রমিত হবে এবং আমরা যে আশঙ্কা করছিলাম যে সেকেন্ড ওয়েভ যেটা হবে সেটা হতে পারে, সেই জন্য আমাদেরকে কোনোভাবেই ছেড়ে দেওয়া চলবে না। বিশেষজ্ঞরা বলছেন কারো কথায় বিভ্রান্ত না হয়ে ব্যক্তি পর্যায়েও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।
সুপ্রিম কোর্টে এফিডেভিট শাখায় অনৈতিকভাবে অবস্থান এবং বিশৃঙ্খলার খবর পেয়ে আকস্মিক অভিযান চালিয়ে আইনজীবীদের সহকারী ও তদবির কারক 43 জনকে আটক করে প্রশাসন। এ নিয়ে বিক্ষোভ করেন আইনজীবী এবং তাদের সহকারীরা। পরে আপিল বিভাগের বিচারপতি ইমান আলীর সাথে সুপ্রিম কোর্ট বারে কয়েক দফা বৈঠক শেষে মুচলেকা রেখে তাদের ছেড়ে দেওয়া হয়। মাজহুল আকমানের রিপোর্ট। সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবনে কয়েকজনকে আটক করার খবর ছড়িয়ে পড়লে ভিড় করেন আইনজীবী এবং তাদের সহকারীরা। হট্টগোল শুরু হলে ভবনের প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়। ভেতরে দেখা যায় পুলিশ পাহারায় রাখা হয়েছে আইনজীবীদের সহকারীদের। অভিযোগ, অনৈতিক কাজের জন্য বিনা অনুমতিতে এফিডেভিট শাখায় প্রবেশ করেছিল তারা। খবর পেয়ে রেজিস্ট্রার জেনারেলকে সাথে নিয়ে অভিযানের নেতৃত্ব দেন আপিল বিভাগের বিচারপতি ইমান আলী। আটক করা হয় 43 জনকে। ঘটনাস্থলে আসেন সুপ্রিম কোর্ট বারের নেতারা। সুষ্ঠু সমাধানের জন্য ভবনের আশপাশ থেকে আইনজীবীদের চলে যাওয়ার আহ্বান জানান তারা। আজকে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে আমাদের বেশ কিছু ব্যক্তিকে আটক করা হয়েছে এবং আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই এই সমস্ত অভিযোগ হিসেবে তারা এখানে পুলিশের বাধা উপেক্ষা করে এবং এখানে কর্তব্যরত ব্যক্তিদেরকে উপেক্ষা করে তারা ভিতরে জোরপূর্বক প্রবেশ করেছে। আপনাদের প্রতিনিধি হিসেবে আমাকে যদি বিশ্বাস করেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনার এলাকা ছেড়ে যান, আপনারা পারে চলে যান, আমরা আসছি। এরপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ইমান আলীর সঙ্গে বৈঠক করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। কেন ওনারা ঢুকেছেন এখানে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলাম। তারপর আমরা বাইরে যে নেতৃবৃন্দ আছে তাদেরকে খবর দিয়েছি, ওনারা সাথে আমরা বৈঠক করেছি এবং ওনারা নিয়ে যাচ্ছেন তাদেরকে। আমরা মাননীয় বিচারপতি মোহাম্মদ ইমান আলীর কাছে ক্ষমা প্রার্থনা করেছি। আমি স্পষ্টতা বলতে চাই, আজকে যেহেতু প্রথমবার এমন যে ঘটনা ঘটেছে, এই 43 জন ব্যক্তিকে আমি আমার জিম্মায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবে তাদেরকে আমরা, তারা যে অন্যায় করেছে সমিতির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। পরে আটক 43 জনকে আইনজীবীদের জিম্মায় একে একে ছেড়ে দেওয়া হয়। আলোচনা শেষে প্রশাসনিক ভবন থেকে আপিল বিভাগের বিচারপতি ইমান আলী এবং রেজিস্ট্রার জেনারেল আকবর আলী বেরিয়ে যাওয়ার সময় কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে দুর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। বিচারপতি ইমান আলী সাহেব যদি গিয়ে থাকেন সশরীরে এই ফাইলিং সেকশনে বা এফিডেভিট ইস্যু, আমি তাকে খুব সাধুবাদ জানাই এবং মাঝে মাঝে এরকম ঝুটিকা রেইড করা দরকার। বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণের কারণে এবার শ্রেণী মূল্যায়নের ভিত্তিতে ও এবং এলেভেল পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পরীক্ষা না নিয়ে ফল হওয়ায় বিশ্বের অন্যান্য দেশের সাথে বিপাকে পড়েছে বাংলাদেশের পরীক্ষার্থীরাও। মূল্যায়ন যথার্থ হয়নি বলে অভিযোগ করেছে অনেকে। মুসলিম লীগের রিপোর্ট। সম্প্রতি বিশ্বব্যাপী একযোগে প্রকাশ হয়েছে ক্যামব্রিজ ও এডেক্সেলের অধীনে ও এবং এলেভেল পরীক্ষার ফল। করোনা ভাইরাসের কারণে এবার বিশ্বের কোথাও আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। মূল্যায়নের ভিত্তিতে ফলাফল প্রকাশ হওয়ায় বিপর্যয় দেখা দিয়েছে। ফল পরিবর্তনের জন্য বিক্ষোভ হয়েছে যুক্তরাজ্য, স্কটল্যান্ড সহ বেশ কয়েকটি দেশে। স্কটল্যান্ডে এরই মধ্যে ফলাফল পরিবর্তনের কার্যক্রম শুরু হয়েছে। মূল্যায়নের এই পদ্ধতি মানতে পারছে না বাংলাদেশি শিক্ষার্থীরা। গ্রেডস দেখে আমি ফের আর কিছুই দেখলাম না। মানুষের গ্রেডস এ থেকে সি চলে যাচ্ছে, বি থেকে ই চলে যাচ্ছে এবং এমনকি এ থেকে ইউও চলে যাচ্ছে। এতে করে যারা বিদেশের ইউনিভার্সিটিতে কন্ডিশনাল অফার্স এ চান্স পেয়েছিলেন তারা এখন রিজেক্টেড হচ্ছে। তো তারা তো ভীষণ শকড হয়েছে এবং স্পেশালি আমরা যারা এ লেভেলস এর স্টুডেন্ট, আমরা যারা দুই ভাগে এ লেভেলস দিই, প্রথমে এস দিই এ টু দিই, এই বিষয়টা ভীষণভাবে আমি কষ্ট পেয়েছে এবং ইনফিউরিয়েটিংও একই সাথে, যে এএসসি রেজাল্ট থেকে কেন ডাউনগ্রেড করা হবে। আমরা যদি সরকারের সহযোগিতা পাই, সরকারের সহযোগিতা পেলে আমাদের অবশ্যই রিফর্মের সম্ভাবনা আছে, আমাদের গ্রেড সঠিক গ্রেড দিবে। ফলাফল সংশোধন করা না হলে ভবিষ্যৎ শিক্ষা জীবনে খেসারত দিতে হবে তাদের। স্কুলে এস এক্সামসে এ স্টার পেয়েছিল তাকে দিয়ে দিচ্ছে ই, একটা মানুষ যে বি পেয়েছে তাকে দিয়েছে ইউ। সো এটা তো স্বাভাবিক না, এটা স্বাভাবিক রেজাল্টস নয়। সো এটার কারণে ওয়ার্ল্ড ওয়াইড সবারই রেজাল্টস খারাপ হয়েছে। আপনাদের জন্য আমাদের অনেক ফ্রেন্ডরা পাবলিক ইউনিভার্সিটিজে অ্যাপ্লাই করতে পারছে না বিকজ জিপিএ কমে গেছে।
ফল বিপর্যয়ের কারণে ঢাকার গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকরা বিক্ষোভ করেছেন। তারা বলছেন এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংসের ঝুঁকি তৈরি হয়েছে। আমাদের এ পাওয়া স্টুডেন্টদেরকে ফেল করে দেওয়া হয়েছে, এটা নিয়ে আমরা স্কুলের কাছে জানতে এসেছি। There is no evidence to support it. কোনো এভিডেন্স নাই যে সাপোর্ট করতে যে আমি বি পাওয়ার একটা স্টুডেন্ট। 100 তো আমাকে 10 দিছে বা 5 দিছে, তাই তো তাইলে তো ডি আসে না, তাহলে তো কোনো ভাবে ডি আসে না, এটা কেমনে পসিবল? যে স্কুল আমাদেরকে কি গ্রেড দিয়েছে আমরা খালি এতটুকুই জানতে চাই, কিন্তু আর আমাদেরকে আমাদের সাপোর্ট করছে না। আমাদের একটাই চাওয়া যে স্কুল এটা জানিয়ে একটা, কারণ স্কুলই পারবে এটার এগেইনস্টে একটা স্টেপ নিতে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপি কে খুনির দল বলেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মৃত্যুদণ্ডের আগে সাবেক ক্যাপ্টেন মাজিদের দেওয়া সাক্ষাৎকারের কথা তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমানের সম্পৃক্ততার বিষয়টি স্পষ্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীতে তথ্য মন্ত্রণালয়ের আলোচনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 15 আগস্টে জন্মদিন পালনেরও নিন্দা করেন মন্ত্রী। বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে তথ্য মন্ত্রণালয়। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিলেন তা নয়, এটির সাথে খালেদা জিয়ার সাহায্য ছিল। হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে যেখানে সারা দেশে বিক্ষোভ হচ্ছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, সেখানে তারা মিলাদ মাহফিল করলেন বেগম খালেদা জিয়ার রং ভক্তি কামনায়। এটির মাধ্যমে প্রমাণ করলো যে শুধুমাত্র জিয়াউর রহমান খুনের সাথে যুক্ত ছিল না, দলটি হচ্ছে খুনিদের দল। এবারে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স করোনা সর্বশেষ। বাসায় থেকে চিকিৎসা নেওয়া করোনা রোগীদের অনেককে অক্সিজেন দেওয়া প্রয়োজন হয়ে পড়ে, কিন্তু সামর্থ্যের অভাবে নিম্নবিত্তদের অনেকে এই সুযোগ পান না। তাদের সহায়তা এগিয়ে এসে বিনামূল্যে অক্সিজেন দিতে কাজ করছে দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে যাদের জটিলতা কম বা মৃদু উপসর্গ রয়েছে তাদের বেশিরভাগই বাসায় থেকে চিকিৎসা নেন। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইনও রয়েছে। বাসায় চিকিৎসা নেওয়া রোগীদের অনেক সময় অক্সিজেন স্যাচুরেশন কমে গিয়ে শ্বাসকষ্ট হতে পারে। এ অবস্থায় রোগীকে জরুরি অক্সিজেন সাপোর্ট দিতে হয়। বিনামূল্যে এই অক্সিজেন পৌঁছে দিতে সারা দেশে অনেক মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, যশোর, বরিশাল, কুমিল্লা, কিশোরগঞ্জ, নরসিংদী সহ বেশ কিছু জেলায় বিনামূল্যে অক্সিজেন সেবা দেওয়া হচ্ছে। কিশোরগঞ্জ শহরে ডেঙ্গু রোধে কিশোরগঞ্জের উদ্যোগে চালু হয়েছে কিশোরগঞ্জ অক্সিজেন ব্যাংক। কিশোরগঞ্জ অক্সিজেন ব্যাংকের এই বিনামূল্যে অক্সিজেন সাপ্লাইটি করোনা পেশেন্টের জন্য যথেষ্ট সুফল বয়ে এনেছে। আমরা এই প্রোগ্রামকে আরও বিস্তৃতভাবে এবং ইফেক্টিভলি করার জন্য চেষ্টা করে যাচ্ছি। এই কাজ করে যে শান্তি পাচ্ছি তার কোনো তুলনা হয় না। আর করোনার এই কাজ ঝুঁকিপূর্ণ, আর আমরা জানি এটা ঝুঁকিপূর্ণ, জেনেই কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ। দেশের কয়েকটি জায়গায় স্বেচ্ছাসেবীদের অক্সিজেন সিলিন্ডার দিয়ে পাশে দাঁড়িয়েছে পে ইট ফরওয়ার্ড ও মানুষ মানুষের জন্য নামের দুটি সংগঠন। শুরুতে আমরা ঢাকা এবং চট্টগ্রামে শুরু করেছিলাম, এখন দেশের প্রায় 10টির মতো জেলায় আমরা ছড়িয়ে গেছি। ইতিমধ্যে ঢাকা এবং চট্টগ্রামে মূলত আমরা নিজেরাই এটি চালাই, এর বাইরে বিভিন্ন জায়গায় যেখানে গিয়েছি সেখানে স্থানীয় কোনো সংগঠনের সাথে সহযোগিতার ভিত্তিতে আমরা এটা চালাচ্ছি। ইতিমধ্যে হাজারের বেশি মানুষ আমাদের কাছ থেকে এই সেবা পেয়েছেন। অক্সিজেন স্বেচ্ছাসেবীরা মনে করেন বৃত্তশালীরা এগিয়ে এলে দেশের প্রত্যেকটি জেলাতেই ছড়িয়ে পড়তে পারে এমন মানবিক উদ্যোগ। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। অশোক লেল্যান্ডি ফাদারস বিরতি নিচ্ছে। বিরতি পর অন্যান্য সংবাদ। 2004 সালের 21 আগস্ট রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা মামলার পেপার বুক এখন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান একথা জানান। চাঞ্চল্যকর এই মামলায় বিচারিক আদালতে দেওয়া রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আনা আপিল ও ডেথ রেফারেন্স শুনানির জন্য রয়েছে। ইতিহাসে জঘন্যতম ও বর্বরোচিত এই হামলা মামলায় বিচারিক আদালতে দেওয়া রায় সহ 37,385 পৃষ্ঠার নথিপত্র 27 নভেম্বর 2018 সালে হাইকোর্টে পাঠানো হয়। এই মামলায় বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনের মৃত্যুদণ্ডাদেশ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 আসামিকে যাবজ্জীবন দণ্ডাদেশ দেওয়া হয়। বেশ কিছু ডেট রেফারেন্স পেন্ডিং আছে। এই সব মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজন বোধে বিশেষ বেঞ্চ গঠন করা হোক।
কিন্তু পিক অ্যান্ড চুজ অগ্রাধিকার ভিত্তিতে যদি কোনো মামলা করা হয় সেখানে জনমনে একটা বিভ্রান্তি সৃষ্টি হবে। আমি এই ব্যাপারে চেষ্টা করব ইমিডিয়েটলি এটা কোনো কোর্টে ফিক্স করার জন্য। ডেথ রেফারেন্সে এটা শুনানি করা যাবে না এই কথা যদি আসামি পক্ষের আইনজীবীরা বলেন সেটা আমি বলবো এটাকে মামলাটাকে এটাকে ডিলে করার জন্যই তারা এই কথা বলছেন। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসে এখনও নতুন করে আক্রান্ত হচ্ছে বিভিন্ন দেশ। সংক্রমণ ও মৃতের সংখ্যায় এখনও প্রথমে যুক্তরাষ্ট্রই শীর্ষে। ইউরোপে সংক্রমণ বেড়েছে। ভাইরাস নির্মূলে ভ্যাকসিন তৈরি ও জনসচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে আক্রান্ত দেশগুলো। নিটল টাটা বিশেষ সংবাদ। ভিক্ষা করে জমানো সব টাকা করোনা তহবিলে দিয়ে আলোচিত হয়েছিলেন শেরপুরের ভিক্ষুক নাজিম উদ্দিন। তার এমন মহানুভবতায় মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমি সহ পাকা বাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এপ্রিলের ওই ঘটনার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহায়তায় শেরপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ঝিনাইগাতি উপজেলা প্রশাসন খাস জমি বন্দোবস্ত সহ পাকা বাড়ি নির্মাণ করে। জেলা প্রশাসন রোববার নাজিম উদ্দিনকে সেই বাড়ির চাবি বুঝিয়ে দিয়েছে। কৃষি সংবাদ। ছয় সপ্তাহের টানা বন্যায় কুড়িগ্রামে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি খাতে। কৃষি বিভাগের তথ্য মতে জেলার 9 উপজেলায় 12,000 হেক্টর জমির বিভিন্ন জাতের ফসল সম্পূর্ণ এবং 5,000 হেক্টর জমির ফসলের আংশিক ক্ষতি হয়েছে। লক্ষাধিক কৃষকের ক্ষতির পরিমাণ প্রায় 140 কোটি টাকা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নেত্রকোনার বাঘলা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ঘর বাড়িয়ে আবাদি জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। উজান থেকে আসা বালু জমি কৃষি জমি ও পরিবেশে ব্যাপক ক্ষতি হয়েছে। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহে প্রথম কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 156 পয়েন্ট বেড়ে 4,859 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 354টি কোম্পানির 1,351 কোটি 33 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 143 কোটি 56 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 301টি, কমেছে 42টির এবং অপরিবর্তিত রয়েছে 11টি কোম্পানির শেয়ারের দাম। আবারও অশোকুল্লাহ জিফা দোটস বিরতি ফিরে এসে যান দর্শক। আবারও আমন্ত্রণ। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মধ্যাঞ্চলে নদীর পানি বাড়ছে। দীর্ঘ বন্যার পর আবারও পানি বাড়তে থাকায় উৎকণ্ঠায় রয়েছেন দুর্গতরা। বন্যার্তরা নিরাপদ পানি ও খাদ্য সংকট এবং নদী ভাঙন সহ নানান সমস্যায় পড়েছেন। ২০১৯-২০২০ অর্থবছরে সরকার ঘোষিত 5.24% জিডিপি প্রবৃদ্ধির হার নিয়ে প্রশ্ন তুলেছে সিপিডি। তাদের মতে গেল অর্থবছর দেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 2.5%। প্রবৃদ্ধিতে করোনার সময়কে আমলে নেওয়া হয়নি, বরং প্রথম 9 মাসের তথ্য উপাত্ত নিয়ে এই প্রবৃদ্ধি দেখানোর চেষ্টা হয়েছে বলে মনে করে গবেষণা সংস্থাটি। অনলাইন মিডিয়া ব্রিফিংয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির জ্যেষ্ঠ গবেষক ডক্টর তৌফিকুল ইসলাম। গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংস্থাটির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান এবং নির্বাহী পরিচালক ডক্টর ফামিদা খাতুন। গাজীপুর সাভারে সড়ক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। গাজীপুরের রাজেন্দ্রপুরে পিকআপ ভ্যান উল্টে 2 জন নিহত হয়েছে।
নাওজুর হাইওয়ে পুলিশ জানায় পিকআপটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। সাভারের ধামরায় শ্রীরামপুরের বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। নিহত দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। এবারে খেলার খবর। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লীগ জয়।